এরই মধ্যে 2023 সালের এসএসসি পরীক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা শুরু হয়েছে। এখন ব্যবহারিক পরীক্ষার সময়সূচি অনুযায়ী নিয়ম অনুযায়ী তাদের পরীক্ষাগুলো নেওয়া হচ্ছে, কিন্তু শিক্ষার্থীরা আমাদের কাছে জানতে চাচ্ছে ব্যবহারিক পরীক্ষায় কত নম্বর দেওয়া হবে। কারণ এখানে কিছু কিছু ক্ষেত্রে পরীক্ষা তো একটা ফর্মালিটি, কিন্তু নম্বর শিক্ষকরা কিন্তু দিয়ে দেয়। এখন কত নম্বর দিয়ে দেয় সে বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমরা কয়েকজন শিক্ষকের সাথে কথা বলেছিলাম, যেহেতু অলরেডি ব্যবহারিক পরীক্ষা হচ্ছে, তার আমাদেরকে কিছু তথ্য জানিয়েছে। এখানে জানিয়ে রাখি ব্যবহারিক পরীক্ষা হয় 25 মার্কে, এটা হয়তো বা 99% স্টুডেন্টই জানে। এখন এই 25 নম্বরের মধ্যে কয়েকটা ধাপ রয়েছে, যেমন 20 পর্যন্ত দেওয়া হয় একটা রেগুলার নাম্বার, তারপরে আরো কমানো যায়, এবং এখানে আলাদাভাবে পাশও করতে হয়। অর্থাৎ ব্যবহারিকে যদি তুমি 25-এর মধ্যে 8 না পাও তাহলে তোমাকে ফেল দেওয়া হবে। তাই ব্যবহারিক পরীক্ষা পাশ করাটা ইম্পর্টেন্ট। এক্ষেত্রে ইতিমধ্যে যে পরীক্ষাগুলো হয়েছে বা শিক্ষকদের সাথে কথাবার্তা বলে আমরা যতটুকু বুঝতে পেরেছি, এখানে নাম্বার দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের কিপটা যেটাকে বলা হয় করা হয় না, নাম্বার পর্যাপ্তই দেওয়া হবে। তারপরেও যদি কিন্তু রয়েছে, এখন যদি কিন্তুটা নিয়ে মূলত মেইন সমস্যাটা হচ্ছে। আমি তুলে ধরছি একটা একটা করে বিষয়। যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইব করে রাখো, পাশে বেল আইকন বাজিয়ে রাখো, কারণ সামনে তোমাদের এই যে কলেজ ভর্তি, যেটা সম্পূর্ণ অনলাইন, এই কলেজ ভর্তির এ টু জেড ইনফরমেশন তোমরা আমাদের কাছ থেকে পাবা। এবং খুব একটা স্পেশাল ভিডিও আসতে যাচ্ছে যে তোমাদের এসএসসি শেষ করে কোথায় ভর্তি হবা, সেই একটা রিলেটেড ভিডিও আসবে, সেই ভিডিওটা দেখে নিও। আজকে সন্ধ্যায় সেই ভিডিওটা আপলোড হবে। এখন আমি তোমাদেরকে বলি তোমাদের ব্যবহারিক পরীক্ষার নম্বর দেওয়া নিয়ে। প্রথমত আমি বলি এখানে সায়েন্সের চারটা সাবজেক্টে ব্যবহারিক পরীক্ষা হবে, তোমরা জানো। একটা হচ্ছে তোমাদের উচ্চতর গণিত, তারপরে রয়েছে তারপর যদি আমরা কথা বলি এখানে পদার্থবিজ্ঞান, তারপর রয়েছে রসায়ন, তারপর হচ্ছে জীববিজ্ঞান। টোটাল এই কটা সাবজেক্টে ব্যবহারিক পরীক্ষা হবে সায়েন্সের, তার সাথে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহারিক পরীক্ষা হবে। বাট সেটা কোনো ব্যবহারিক পরীক্ষার নির্দেশনা কিন্তু প্রদান করা হয় নাই, তাই ধরে নাও যে ওটা ব্যবহারিক পরীক্ষা হচ্ছে না। আর নর্মালি মানবিক বা ব্যবসা বিভাগের শিক্ষার্থীদের কৃষি শিক্ষা বিষয় ব্যবহারিক পরীক্ষা হবে বা গার্হস্থ্য বিজ্ঞান বিষয়। এখন ব্যবহারিক পরীক্ষা 25 নম্বর হওয়ার ক্ষেত্রে মানবন্টন খেয়াল করলে তোমরা যদি দেখতে পারবা যে তারা একটা পরীক্ষণ লিখতে পারলে 15 নম্বরের, অর্থাৎ তুমি যদি পরীক্ষণটা লেখো 15-র ভিতরে 15 তোমাকে দিয়ে দিবে। এরপরে তোমাকে ব্যবহারিক পরীক্ষার ব্যবহারিক খাতা তৈরি দিতে দিচ্ছে তারা 5, এবং মৌখিক পরীক্ষায় 5, সব জায়গায় মৌখিক পরীক্ষা 5 নম্বরটা দিচ্ছে। তো এই 5 নম্বরটা কিন্তু একদম তাকিয়ে থাকবে তোমার দিকে, কারণ তুমি যখন যাবা, তোমার যখন পরীক্ষাগুলো নিচ্ছে, তুমি পারো আর না পারো, এটা কিন্তু শিক্ষকরা 5-এর মধ্যে কিছুটা নম্বর দিয়ে দিবে। তবে এই যে পরীক্ষার সময় দেখা যায় কি যে যত নম্বরে দেয় এটা আর কি মানে বোর্ডে যায় না, বোর্ডের নম্বরটা ঠিক ওইটা যায় যেটা শিক্ষকরা পাঠায় বা তারা পরামর্শ করে যেটা দেয়। তো সেই দিক থেকে বলা যায় যে তোমরা 20-25-এর মধ্যে যারা নর্মাল স্টুডেন্ট, যারা খাতা তৈরি করেছো এবং পরীক্ষা অ্যাটেন্ড করেছো এবং মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করেছো, সেক্ষেত্রে মৌখিক পরীক্ষা পারো আর না পারো, তোমাকে 25-এর মধ্যে অন্তপক্ষে 20 তারা দিবে। এই 20 উপরেও দিতে পারে, তবে নিচে দেওয়ার সম্ভাবনা খুবই কম। এক্ষেত্রে আবার কিছু কিছু স্কুল কিন্তু তোমাদের কাছ থেকে টাকাও নিয়েছে, শিক্ষকরা 50 টাকা, 100 টাকা, কিছু কিছু ক্ষেত্রে 200 টাকা পর্যন্ত নিয়েছে। সেক্ষেত্রেও কিন্তু তোমাদের আশা করি যেহেতু টাকা নিয়েছে তার মানে অবশ্যই মার্কটা এখানে তারা বাড়িয়ে দেওয়ার কথা এবং 20-এর উপরেই তোমাদেরকে দিবে। কিন্তু যারা খাতা জমা দেওনি বা পরীক্ষায় অংশগ্রহণ করেছো, এই সব কিছু কিছু কেসের ক্ষেত্রে তোমাদের নম্বর কিন্তু কমবে। কিন্তু কাউকে ব্যবহারিক পরীক্ষা ফেল করে দেওয়া হয় না। যদি শিক্ষকদের সাথে কোনো কারণে তোমাদের সম্পর্ক খারাপ হয় তখন চাইলে শিক্ষকরা ফেল করে দিতে পারে, তাও যদি পরীক্ষা অংশগ্রহণ করে ফেল করাবে না, নাম্বার হয়তো কম দিতে পারে। কিন্তু তাছাড়াও যেহেতু এখানে শিক্ষকদের বেশ ভালোটা প্রভাব রয়েছে, শিক্ষকরা চায় সবসময়ের জন্য, শিক্ষকরা চায় তাদের স্টুডেন্টরা যেন অনেক বেশি বেশি নম্বর পায় অন্যান্য কলেজ স্কুলের তুলনায়। কারণ এখানে যেহেতু অন্যান্য কলেজের একটা কম্পিটিশন লেভেলটা আসতেছে, কারণ এই একটা ব্যবহারিক পরীক্ষা 25 মার্কের কারণে কিন্তু বেশ ভালো একটা তোমার A+ সহযোগিতা করবে। সিম্পল বিষয়, এই যে 25টা মার্ক তোমার A+ পেতে অনেক হেল্প করবে। তাই তুমি যদি সৃজনশীলে বা নৈবেদ্যিক একটু কমও পাও, সেটা ব্যবহারিক দিয়ে কাভার আপ করতে পারবা। এবং এই শিক্ষকরা এই ব্যাপারটা ভালো করে জানে এবং তারা সবসময় নম্বরটা বেশি দেয়। তাই তোমরা এখানে ব্যবহারিক নাম্বার নিয়ে টেনশন করো না। যদি টেনশন খুবই হয় তাহলে শিক্ষকদের সাথে কথা বলে স্যার আমার নাম্বার একটু বাড়াই টাড়াই দিয়ান বা কিছু একটা, বুঝতে পারছো। শিক্ষকদের প্রিয় পাত্র বা শিক্ষকদের সাথে ভালো সম্পর্ক রাখলে এইসব ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়, যেটা আমাদের আমরা প্রচুর দেখতে পাই। এখানে বোর্ডে তেমন কোনো নির্দেশনা নেই এবং এই নম্বরগুলো বোর্ডের কাছে পাঠাতে হবে। যে বলা হয়েছে যে 11 তারিখের মধ্যে প্রিন্ট কপি এবং ব্যবহারিক উত্তরপত্র, স্মারকলিপি, অন্যান্য আনুষঙ্গিক কাগজপত্রের রোল নম্বর ক্রম অনুযায়ী সাজিয়ে মাধ্যমিক শিক্ষা জমা দিতে হবে। অর্থাৎ তারা এখানে অনলাইনে পাঠাবে বা এখানে জমা দিতে হবে সরাসরি গিয়ে বোর্ডে, সেটা তারা বলেছে। তো এভাবেই মূলত সকল কার্যক্রম গ্রহণ করা হচ্ছে এবং তোমরা সেভাবেই চিন্তাভাবনা করো। আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না ব্যবহারিক নম্বরটা নিয়ে। কেমন? সেই হচ্ছে বিষয়। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকো সকলে, আল্লাহ হাফেজ।